আর আমরা কেন ঠ্যাং গলাতে যাব? কার ছবি থাকবে কার থাকবে না, এখন ক্ষমতা হস্তান্তর হচ্ছে, প্রপার্টি তো ওটা, বাড়ির যে পরবর্তী প্রজন্ম তার হাতেই ক্ষমতা তুলে দেওয়ার নিয়ম। সেই জন্য এখন মমতা ব্যানার্জি সেই অধিকার ছাড়বেন কিনা লড়াই চলছে নতুন পুরনো, তারা হিসাব বুঝেনি। দিদি আপনি একটু আগে বললেন যে ব্যাঘাত ঘটাতে চাইছে বিজেপি, এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। মিড ডে মিলের ব্যাঘাত ঘটাতে চাইছে বিজেপি। মিড ডে মিলের যে লুট হয়ে গেছে টাকা পয়সা সেটা নিয়েও তদন্ত চলছে, কেন্দ্র সরকার প্রতি নিয়ত টাকা পাঠিয়ে দিচ্ছে, তারা তো হিসাব দেনও না, আর যারা সেই উপভোক্তা তাদেরকেও বঞ্চিত করছে, হিসাব বুঝিয়ে দিন। ১৪ দিন আটকে আছে এই উত্তর, মিড ডে মিলের সিবিআই হবে, শিক্ষা দপ্তরে সিবিআই, রেশনে সিবিআই, সব জায়গায় সিবিআই হবে, আর সিবিআই যেখানে হাত দিচ্ছে দেখুন টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি পায়। দিদি আপনি বললেন শিল্পাঞ্চলের রাস্তাঘাট খুব খারাপ, দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না নগর নিগমের, এটাই কি মূল কারণ মনে করছেন? পরিষেবা পাচ্ছে না, নগর নিগমের টাকা নেই, অথচ এক গাদা নিয়োগ করে রেখেছে, এই নিয়ে তদন্ত চলছে, সেখানে দুর্নীতি টাকা নেওয়া হয়েছে লোকের কাছ থেকে, আর আসার সময় আমি রাস্তা দেখলাম ধুলো উঠছে, দুর্গাপুরের রাস্তাঘাট তো এরকম হওয়া উচিত না, শিল্পাঞ্চল রাস্তাঘাট না থাকলে নতুন শিল্প আসবে করতে হয়, যতই সাবমিট করুন আপনি, লোক তো বাস্তব পরিস্থিতি জানে, তাই এসে ভাষণ দিয়ে চলে যান, এর বেশি কিছু হয় না। গতবারে আডানি এসেছিলেন, এবারে আসেননি। রেজাল্ট হলে চাকরি হয় না, চাকরি হলে বেতন হয় না, ডিএ হয় না, এটাই পশ্চিমবঙ্গ। সেই জন্য এই সরকার যতদিন আছে কোনো আশা, তাহলে 10ই ডিসেম্বর টেট পরীক্ষা কি কি থাকবে, সবই নাটক, লোককে আশা দেওয়া, ইলেকশন আসছে তো পরীক্ষা করে দেখানো হবে যে চাকরি দেওয়া হবে, আগের গুলো কি হলো, 10 বছর ধরে তারা আন্দোলন করছে, বয়স পার হয়ে যাচ্ছে, আগে তাদের চাকরি দিন তারপর নতুন পরীক্ষা দিন। বাংলাদেশিদের ভোট নায়ক নায়িকা নিয়ে আসা হয় প্রচার করতে, ওখান থেকে টাকা আসছে, সোনা আসছে, অনেক কিছু চলছে, তার মধ্যেও ভাগ আছে, তো সেই জন্য বাংলাদেশের উপর ভর করে টিএমসি জিতে আছে। আমরা বারবার বলেছি পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, এটা তারই প্রমাণ, তার নেতা নেত্রীরাই বলে দিচ্ছেন। শুভেন্দু অধিকারী মমতাদির প্রোডাক্ট, এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। উনি কার প্রোডাক্ট, কে কার প্রোডাক্ট দেখার দরকার নেই, সবাই নিজের কবজির জোরে নিজের পরিশ্রমের জোরে নেতা হয়, আর যদি না হয় তাহলে মানুষ স্বীকার করবে না, যাদের প্রোডাক্ট করেছিলেন তিনি তারা সব জেলে চলে গেছে। ১৪ দিন ধরে আটকে আছে ৪১ জন মুক্তকাশীতে, বিশ্বের সবচেয়ে উন্নত টেকনোলজি আর এক্সপার্টদের নিয়ে এসে ওখানে অপারেশন চলছে, আজকালের মধ্যে হয়তো তারা বেরিয়ে আসবেন মুক্তি হয়ে, তারা সবাই ভালো আছেন, তাদেরকে খাবার জল সব ব্যবস্থা করা হচ্ছে, এবং সবচেয়ে আধুনিক টেকনোলজি দিয়ে সেখানে অপারেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে দেখতে পাবো। কয়লা তস্করি তো নয়া কিছু নেই, লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন জব তক মদত নেই করেগা উসকো বন্ধ করনে কে লিয়ে, কেবল সেন্ট্রাল ফোর্স নেই কর সকতা হ্যায়, ক্যুঁকি উসপে পার্টি কে লোক নেতা পুলিশ সব জুড়ে হুয়ে হ্যায়, অর উসি সে টিএমসি পার্টি চলতা হ্যায়, হাজারো করোড় কি ইনকাম হোতি হ্যায়, তো ইসিলিয়ে ও বন্ধ ভি নেই করেঙ্গে, ঠিক হ্যায় আজ ইয়া কাল তো বন্ধ হোগা। মুখ্যমন্ত্রী ইন্দোরে বলেছিলেন চারের বদলে আট, আটের মধ্যে হিটলিস্টে কি আপনি আছেন নাকি? আমি জানি না, উনি তো, আমি তো বলছি আট কেন, 28 ধরুন না আপনি, যদি কেউ দোষ করে থাকে তাকে সাজা দেওয়া উচিত, উনি আজ পর্যন্ত কাকে দিয়েছেন সাজা? এই ঘটনা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় শুভেন্দু একটা আজকে মামলা করেছেন, এটা উনি ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি ধমকানি দিয়ে কে ভয় পায়, তার পার্টির লোকেরাই ভয় পাচ্ছে না, মারপিট গুলোগুলি গুলাগুলি চলছে, মমতা ব্যানার্জি আওয়াজ দেন আর কিছু। দাদা দুটো জেলার কথা বলবো, বর্ধমানে খালি এখানে নয়, সমস্ত জেলাতে, এই যে আমফান হলো এত মাটির বাড়ি ভাঙলো, মমতা ব্যানার্জি বলে দিলেন এত হাজার এত লক্ষ বাড়ি আছে, আমি বলছি এত বছর ধরে আবাস যোজনার কাজ চলছে, লক্ষ লক্ষ বাড়ি এসেছে, সে বাড়িগুলো হলো না কেন? তাহলে তো কোনো কাঁচা বাড়ি থাকতো না পশ্চিমবাংলায়, আর এত লোক চাপা পড়ে মরতো না, এত লোক আয়লায় বাড়ি ভাঙতো না, প্রত্যেক বছর সুন্দরবন এলাকায় ঝড় আসছে কাঁচা বাড়ি ভেঙে পড়ে, কেন পাকা বাড়ি বানিয়ে দিচ্ছেন না? সেচ দপ্তরে ৫,০০০ কোটি টাকা এসেছিলো আমফানের আয়লার পরে, সে টাকা ফেরত গেল, কেন পাকা বাঁধ দিয়ে দিলেন না? তাহলে জল উঠতো না প্রতি বছর, কারণ কি এই যে লুটের রাজত্ব চলছে তাতে গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। বাঁকুড়ায় ফসল বীমা নিয়ে দুর্নীতির অভিযোগ, যাদের পাওয়ার কথা ছিল তারা কম পেয়েছে, মন্ত্রীর কাছে সই করে বিধানসভায় ঢুকতে হচ্ছে, এটা কি মুখ্যমন্ত্রী করে ভয় পাচ্ছেন দল স্প্লিট হওয়ার? ভয় তো সবাইকেই পাচ্ছেন, এখন নিজেকেও ভয় পাচ্ছেন, ওনার হাতে কিছুই নাই, এই ধরনের তাই পার্টির উপরে কন্ট্রোল করার চেষ্টা করছেন। দুর্গাপুর পুরসভা নির্বাচনে হচ্ছে না, গত বছর যেটা হয়েছে 1.5 বছর পরে হয়েছে, ওনারা যখন লুটপাট করে জিততে পারবেন তখন নির্বাচন করবেন, বলে কি আছে, ডেভেলপমেন্ট এখানে আটকে যাচ্ছে,
নির্বাচিত মানুষকে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করার অধিকার দেওয়া হোক, তারা বোর্ড চলে উন্নয়ন করুক, মানুষ যাকে চাইবে সে জিতবে, কিন্তু টাকা নেই, নির্বাচন করার ইচ্ছা নেই, হলে হেরে যেতে পারেন, সেই জন্য করছেন। বলছি আপনাদের সব আত্মসমালোচনা করুন, আত্মনিরীক্ষণ করুন, যেটা ওনারা করছেন। সর্বোচ্চ স্তরে চলে গেছে স্বৈরাচারী শাসন, গণতন্ত্রকে চেপে মেরা হচ্ছে এখানে। বিজেপি তার বিরুদ্ধে লড়াই করছে, মাঠেও করছে, কোর্টেও করছে, কোর্ট রায় দিয়েছেন গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের জিত হয়েছে, আর আমরা সভা করার অনুমতি পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জেলায় সভা করতে গেলেও কোর্টে যেতে হচ্ছে। পুলিশ প্রশাসন এত ভয় পাচ্ছে কেন বিজেপিকে? আর যদি ভয় না পায় তাহলে সভা করতে দিন, আপনি করবেন না কেউ করবে না, এটা তো গণতন্ত্র হতে পারে না। প্রবীণ রাজনীতিবিদদের বিছানা করছেন কুণাল, বলছেন যে এবার সিপিএম, ওটা ওদের পার্টির ব্যাপার, ওখানে পরিবর্তন হচ্ছে, কায়াকল্প হচ্ছে, নূতন টিএমসি, তো নূতন টিএমসি কীরকম হয় দেখুন। তারা সবাই ক্ষুব্ধ, হতাশ, পুরোনোরা যারা মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়িয়ে মার খেয়ে পার্টি দাঁড় করিয়েছিলেন, তারা আজকে ব্রাত্ত হয়ে যাচ্ছেন। আর কিছু উটকো নেতা এবং যুবরাজ আর ধৈর্য নেই, ক্ষমতা হাতে চাই বলে তিনি এ ধরনের লোককে লাগিয়ে রেখেছেন, যারা ভিতরে আস্তে আস্তে হতেও পারে। যেভাবে মুলায়ম সিংকে আউট করলেন তার ছেলে, এখানেও সেরকম হবে। যদি আটকে দেন ঔরঙ্গজেব তার বাবাকে, সে ইতিহাস তো ভারতবর্ষে হয়েছে, পুরনো রাজাকে বন্দী করে নতুন রাজা হবে, তারও নতুন করে আবার আসতে পারে। দাদা, বিশ্ব হিন্দু পরিষদ বাড়ি বাড়ি যাচ্ছে রাম মন্দিরের আমন্ত্রণ জানাতে। রাম মন্দিরের যে বিশাল আয়োজন চলছে উত্তরপ্রদেশে, ভারতবর্ষের কোটি কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছেন। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে, মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তার উদ্বোধন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রধানমন্ত্রী অতিথি থাকবেন, এটা সৌভাগ্যের ব্যাপার দেখার। তো তারা চাইছেন প্রত্যেকটি